হ্যালো চলো আচ্ছা যে জিনিসটা বলার সেটা হচ্ছে আগের দিন দেখো আগের দিন আমরা এই যে ইমেজ ফর্মেশন স্টার্ট করেছিলাম রাইট প্রথমে দুটো হোমওয়ার্ক করেছিলাম তারপরে ওখান থেকে ইমেজ ফরমেশন স্টার্ট করেছিলাম রাইট এবার দেখো এই যে ইমেজ ফরমেশন দেখো এই যে ইমেজ ফর্মেশন এইটা করে লাস্টে দুটো আমরা প্রবলেম করেছিলাম মনে পড়ছে রাইট আজকে এইখান থেকেই আমরা এগোব এবং দেখো আমাদের একটা হোমওয়ার্ক ছিল ছিল না হ্যাসাচিলো ও সেই হোমওয়ার্কটা আগে আমরা কমপ্লিট করব সেই হোমওয়ার্কটা কমপ্লিট করে এই ইমেজ ফর্মেশনের উপরে আরো কনসেপচুয়াল ডেপথতে ঢুকব ঠিক আছে আচ্ছা হোমওয়ার্কটা কি ছিল আমি একবার তোমাদের বলে দিচ্ছি দেখো হোমওয়ার্কটা কি ছিল আমি তোমাদের একবার বলে দিচ্ছি

সেটা হচ্ছে আহ এইখান থেকে এইটুকু ডিস্টেন্স দেখো একটা টাওয়ার রয়েছে দেখো একটা টাওয়ার রয়েছে রকম বলো আমরা বুঝতে পাচ্ছি একটা টাওয়ার রয়েছে ওকে তো এবারে কি বলেছে এবারে কি বলেছে শোনো বলেছে দ্য টপ অফ দ্য টাওয়ার অ্যান্ড ইটস ইমেজ ইন দ্য মিরার অ্যাট অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি এট দ্য আই দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা আমি দেখো এই প্রবলেমটা তোমাদের হোল্ডে রেখেছিলাম হোল্ডে রেখেছিলাম কেন এই প্রবলেমটা আমি তোমাদের প্রথমে করাতে চাইনি আগের দিন কারণ তখন আমারও ইমেজ ফরমেশন হয়নি এখন আমার ইমেজ ফরমেশন হয়ে গেছে কি বললাম ইমেজ ফরমেশন হয়ে গেছে যেহেতু ইমেজ ফরমেশন হয়ে গেছে সেই হেতু এই প্রবলেমটা এখন আমরা আরামসে করতে পারবো ঠিক তাও আমার বেশ কিছু জিনিস বলা বাকি আছে তারপরে আমি এই প্রবলেমটায় আসবো দেখো আমার এখন বেশ কিছু জিনিস বলা বাকি আছে তারপরে আমি এই প্রবলেমটায় আসবো ওকে আচ্ছা দেখো এই প্রবলেমটা কারণ এই প্রবলেমটা করার জন্য আমাদের একটু এক্সট্রা ফান্ডা লাগবে সেই ফান্ডাটা আমি বলে তারপরে এই কনসেপ্টে আসবো দেখো তারপরে এই কনসেপ্টে আসবো দেখো তো এইটা থাকলো দেখো এটা থাকলো ওকে আমরা শুরু করেছিলাম ইমেজ ফরমেশন দিয়ে দেখো সেই ইমেজ ফরমেশনে আমি তোমাদের কিভাবে ইমেজ তৈরি হয় সেটা বলেছিলাম একটা ইমেজ তৈরি করার জন্য কটা রে দরকার সেগুলো আমি তোমাদের বলেছিলাম মনে পড়ছে এইবার দেখো আচ্ছা আমাদের সবার বাড়িতে তো ড্রেসিং টেবিল আছে আছে কি নেই ড্রেসিং টেবিল বলো সবার বাড়িতে তো ড্রেসিং টেবিল আছে তো সেই ড্রেসিং টেবিলের সামনে একটা আয়না থাকে কি থাকে না থাকে মানে আমি এইটা বলার চেষ্টা করছি ধরো এইটা আমার দেখো এইটা একটা মিরার দেখার ঠিক এইটা একটা মিরার এবার এই মিরারটার সামনে মিরারটা এই পর্যন্ত রয়েছে মিরারটা কিন্তু একদম নিচ পর্যন্ত নেই কি বললাম মিরারটা কিন্তু একদম নিচ পর্যন্ত নেই মিরারটা কত দূর রয়েছে একটু ওপর থেকে রয়েছে এবার শোনো এইখানে যদি আমরা দাঁড়াই কেউ ধরো এখানে কেউ দাঁড়িয়ে আছে রাইট দেখো এইখানে দাঁড়িয়ে আছে এ যদি দাঁড়িয়ে থাকে এবং এ যদি পায়ে কোনো জুতো পরে থাকে তাহলে বলতো এই এই আয়না দিয়ে জুতোটাকে দেখতে পাবে পাবে কি না তোমাদের বাড়িতে যদি আয়না থাকে তোমরা এখন আয়নার সামনে গিয়ে চেক করে দেখতে পারো তোমাদের বাড়িতে যদি আয়না থাকে তোমরা বাড়িতে আয়নার সামনে গিয়ে চেক করে দেখতে পারো যদি আরেকবার বলো ঠিকই বলেছো সেই সব জিনিসগুলোই করবো যেটা বলার বক্তব্য শোনো সেটা হচ্ছে এই আয়নাতে পাবে কি বললাম এই আয়নাতে দেখতে পাবে আচ্ছা তোমরা বাড়িতে চেক করে দেখতে পারো এখনো বাড়িতে চেক করে দেখতে পারো তোমাদের বাড়িতে যদি আয়না থাকে আয়নার সামনে দাঁড়িয়ে একবার চেক করে দেখো দেখো আয়নার সামনে দাঁড়িয়ে একবার চেক করে দেখো আচ্ছা পাবে পাবে এবার তোমরা আমাকে একটা কথা বলো এই পজিশনে কি আয়নাটা রয়েছে নেই নেই বলো তার মানে এইটা যদি আমার জুতোটা হয় তাহলে এই জুতোর ডাইরেক্টলি সামনে কি আয়নাটা রয়েছে নেই দেখো এই যে এটা যদি আমাদের জুতোটা হয় তাহলে এই জুতোর ডাইরেক্টলি সামনে কিন্তু আয়নাটা নেই কিন্তু তবুও এই ম্যানটা ওই জুতোটাকে দেখতে পাচ্ছে তার মানে এই ম্যানটা যদি জুতোটাকে দেখতে পায় তাহলে ও জুতোটাকে দেখতে পাচ্ছে মানে কি ও এই মিরারের মধ্যে জুতোটাকে দেখছে তাহলে জুতোর ইমেজটাকে দেখছে তোমরা কি আমার কথা বুঝতে পারলে ও জুতোর ইমেজটাকে দেখছে তাহলে বলো তো জুতোর ইমেজটা কোথায় তৈরি হয়েছে জুতোর ইমেজটা কোথায় তৈরি হয়েছে বলতে পারবে মিরারে তৈরি হয়েছে মিরারে তাহলে জুতোর ইমেজটা যদি মিরারে তৈরি হয় তাহলে তো এইখানে কি কোনো আছে এই নেই তবু ইমেজ তৈরি হয়েছে মানে এইটা যদি অবজেক্ট হয় সরি এইটা যদি অবজেক্ট হয় তাহলে এর ইমেজ সত্যি কথা বলতে এই রকম জায়গায় তৈরি হবে কোন কিরকম জায়গা তৈরি হবে ঠিক এর থেকে পেছনে এই জায়গাটা এর থেকে পেছনে এই জায়গাটাতে সরি হাফ লেগে যাচ্ছে এর থেকে পেছনে আচ্ছা এইভাবে ইয়ে হচ্ছে না এর থেকে পেছনে এইরকম জায়গাতে তৈরি হবে দেখো বুঝতে পারছ কি তো তার মানে এই ম্যানটা এই ইমেজটাকে দেখছে ম্যানটা ইমেজটাকে দেখছে আমি কি বোঝাতে পারছি বন্ধুগণ আচ্ছা তাহলে ইমেজটা যদি তৈরি হয় তাহলে তো ইমেজটা তৈরি হওয়ার জন্য ইমেজটা ডাইরেক্টলি মিরারের সামনে থাকতে হবে কি হবে না স্যার হবে হবে না হবে না হবে না দেখো আগে বলো এই ম্যানটা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না এই মিরাট এই 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 অবজেক্টটাকে এই ইমেজটাকে পাচ্ছে পাচ্ছে তাহলে বলো তো এই পোরশনে আচ্ছা আমি এই পাশ থেকে না একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ এই পোরশনে এই পোরশনে কোনো ইয়ে রয়েছে মিরার রয়েছে নেই যদি অবজেক্ট হয় তাহলে অবজেক্টের জাস্ট অপোজিটে মানে জাস্ট ফ্রন্টে কোন মিরার নেই তোমরা কি আমার কথা বুঝতে পারছো মিরার নেই কিন্তু তবু ইমেজ তৈরি হয়েছে কি হয়নি হয়েছে বলো তবু ইমেজ তৈরি হয়েছে কি হয়নি হয়েছে হ্যাঁ হ্যাঁ বলো স্যার কথাটা হচ্ছে আমরা পড়েছি যে প্লেন মিরারে তো অবজেক্ট আর ইমেজের লেন্থ সেম হবে তাহলে যদি লোকটা মিরারের পেছনে আর কি একটা অবজেক্ট দেখতে পায় মানে ইমেজটা দেখতে পায় যদি তাহলে তার মানে তো সেটা অবজেক্টের থেকে ছোট হয়ে গেল কারণ মিরারটা ইটসেলফি ছোট না 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 কে বলেছে এসব কথা যে সাইজের অবজেক্ট হবে সেই সাইজেরই মিরর দেখবে সেই সাইজেরই ইমেজ দেখবে যে সাইজের মিরার হবে সেই যে সাইজের তোমার অবজেক্ট হবে সেই সাইজেরই ইমেজ দেখবে আচ্ছা আমার এটা বলা কথা স্যার কিন্তু একদম হ্যাঁ স্যার কিন্তু একদম বটম পার্টে যেহেতু ইমেজটাও દેছে আর বটম পার্টে যেহেতু মিররটা নেই তাহলে তাহলেও কি আর কি ইমেজ যে অবজেক্টের সাইজই ইমেজটা দেখতে পাবে একদম একদম যা সাইজ তা তাই আচ্ছা এবার দেখো আমার বলার বক্তব্য এইখানে আমার একটা কোয়েশ্চেন আছে মানে এখানে আমার বলার বক্তব্যটা হচ্ছে একটা কোয়েশ্চেন করা হয় সেটা হচ্ছে প্লেন মিরারের বাউন্ডারি কতটা কি বললাম প্লেন মিরারের বাউন্ডারি কতটা কতটা মানে কি মানে হচ্ছে দেখো এইটা হচ্ছে একটা প্লেন মিরার দেখো এইটা হচ্ছে একটা প্লেন মিরার এবার আমাকে বার করতে বলেছে এই প্লেন মিরারের বাউন্ডারি কতটা কি বললাম এই প্লেন মিরারের এর কতটা এবার এই কোয়েশ্চেনের উত্তর হচ্ছে প্লেন মিরারের বাউন্ডারি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কি বললাম প্লেন মিরারের বাউন্ডারি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি একই ব্যাপার ঠিক আছে কি বললাম প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি এটার মানেটা কি এটার মানেটা দেখো মন দিয়ে দেখো দেখো এইখানে একটা অবজেক্ট আছে এইখানটায় অবজেক্ট আছে এইখানটায় এই অবজেক্টের জাস্ট অপোজিটে কোনো মিরার নেই দেখো এই অবজেক্টের জাস্ট অপোজিটে কোনো মিরার নেই আছে কি দেখো এই অবজেক্টটার জাস্ট অপোজিটে কোনো মিরা স্যার রাইট এবার কি হচ্ছে দেখো এবার একটা রে এইখানে গিয়ে হিট করছে করে এইভাবে বেরিয়ে যাচ্ছে ঠিক ওকে একটু বোধহয় ওকে হ্যাঁ এইখানে হিট করছে এইভাবে বেরিয়ে যাচ্ছে কারেক্ট এবং সেখানেও আমার আই আর আর দুটো সেম রাইট এবার কি হচ্ছে দেখো এবারে আর একটা রে আর একটা রে সেই রেটা এইখানে এসে হিট করছে এইখানে আই হয়ে এইখানে বেরিয়ে যাচ্ছে রাইট এবার বলতো এই রেটা আর এই রেটা রিফ্লেক্টেড রে আমি কি বলেছিলাম আমি কি বলেছিলাম ইন্টারসেকশন অফ রিফ্লেক্টেড রে কি ইন্টারসেকশন রেফ এবার ইন্টারসেকশন অফ রিফ্লেক্টেড রে এই দুটো রিয়েল লাইফে কোনোদিন মিট করতে পারবে না কেন দুটো কনভার্ট তো রিয়েল লাইফে কোনোদিন মিট করতে পারবে না যদি রিয়েল লাইফে না মিট করতে পারে তাহলে ওরা ভার্চুয়াল লাইফে মিট করবে কি ভার্চুয়াল লাইফে মিট করবে না এবার যদি ভর্চুয়াল লাইফে মিট করে তাহলে দেখা এ এরকম পেছনে আসবে এবং এ এরকম পেছনে আসবে এসে এইখানে তোমার ইমেজটা তৈরি হবে এইখানে আমাদের ইমেজটা তৈরি হবে তোমরা কি আমার কথা বুঝতে পারছো এইবার বলো এইবার 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 বেসিক্যালি কি হচ্ছে বেসিক্যালি দেখো এটা অবজেক্ট আর এইটা মিরার এই পর্যন্ত ছিল এইখানে কি কোনো মিরার ছিল ছিল না তবু অবজেক্টটা এই ইমেজটা তৈরি হয়েছে হয়েছে কি হয়নি তার মানে ভেবে দেখো অ্যাজ ইফ অ্যাজ ইফ অ্যাজ ইফ আমার মিরারটা এইখানে এক্সটেন্ডেড না এবং এইখান থেকে যত ডিস্টেন্স এইখান থেকে তত ডিস্টেন্সে ইমেজটা তৈরি হবে অ্যাজ ইফ অ্যাকচুয়ালি কিন্তু নেই কিন্তু আমি বলতে পারি অ্যাজ ইফ এই মিরারটা দেখো এই অব্দি এক্সটেন্ডেড তোমরা কি আমার কথা বুঝতে পারছো তার মানে কি এই মিরার থেকে অ্যাকচুয়ালি কিন্তু মিরার থেকে অবজেক্ট ডিসটেন্স আর ইমেজ ডিসটেন্স ইকুয়াল সেই যে অবজেক্ট ডিসটেন্স আর ইমেজ ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করব মিরার থেকে সেটা কিভাবে ক্যালকুলেট করব জানো সেটা ক্যালকুলেট করব মন দিয়ে শোনো সেটা হচ্ছে ক্যালকুলেট করব এই যে মিররটা এই পর্যন্ত ছিল তো দেখো এইটাকে আমরা বাড়িয়ে দেবো বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে এই অবজেক্ট থেকে একটা পারপেন্ডিকুলার টানবো সেই পারপেন্ডিকুলারটাকে আরো বাড়িয়ে দেব এইখান থেকে যত দূরে পারপেন্ডিকুলার এখান থেকে তত দূরে এখানে তৈরি হবে আমি আবার বলছি এইখানটায় আমাদের ইমেজ ইয়ে মিরারটা নেই তবু কিন্তু অবজেক্ট ইমেজটা এখানে তৈরি হবে হবে কি হবে না হবে কি হবে না হবে তার মানে তার মানে তার মানে ভেবে দেখো যদি আমার এই মিরাটটা এই অবধি থাকতো মিরাটটা যদি এই অবধি থাকত তাও তো এখানেই তৈরি হতো হতো কি হতো না তো এবার বলতো আমার মিরাটটা এই পর্যন্ত ঠিক কিন্তু অবজেক্টটা আমার এখানে এইখানটার এইখানটার তাহলে বলতো তার জন্য ইমেজটা তৈরি হবে কি হবে না হবে তৈরি হবে আমি এটাকে বাড়িয়ে দিয়ে এখান থেকে যত দূর তত নিচে এখানে তৈরি হবে দেখো যত নিচে এখানে তৈরি হবে কি তোমরা বুঝতে পারলে আমার কথা ভেরি গুড এটার এটার মানে হচ্ছে তার মানে আমি বলতে পারি ভেবে দেখো তার মানে আমি বলতে পারি এইখানে যে ইমেজটা তৈরি হয়েছে ইমেজটা তৈরি হয়েছে সেই ইমেজটা তৈরি হওয়ার জন্য ভেবে দেখো মিরারের লেন্থ খুব একটা ম্যাটার করলো না খুব একটা কি মিরারের ম্যাটার করলো না তার মানে ভেবে দেখো মিরারের পর্যন্ত হয় আর এই দিকে যদি তার ইমেজ ও উল্টো দিকে তৈরি করবে সেই কারণে বলা হয় কি বললাম সেই কারণে বলা হয় প্লেন মিরারের মন দিয়ে শোনো সেই কারণে বলা হয় প্লেন মিরারের বাউন্ডারি ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত সেই কারণে বলা হয় প্লেন মিরারের বাউন্ডারি ইনফিনিটি থেকে ইনফিনটি পর্যন্ত তোমরা কি বুঝতে পারলে আমার কথা স্যার মাইনাস থেকে ইনফিনিটি নাই ইনফিনটি থেকে একদম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ওকে ঠিক ঠিক মনে থাকবে তাহলে আমাকে যদি এখানে এই কথাটা বলা হয় তার বলো এইখানে বলা হয় তাহলে আমি এখানে এই কথাটা লিখতে পারি সেটা হচ্ছে প্লেন মিরার ডু নট হ্যাভ এনি বাউন্ডারি দেখো প্লেন প্লেন নট হ্যাভ এনি বাউন্ডারি ইট এক্সটেন্ডস ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি দেখো ইট এক্সটেন্ডস ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ঠিক আচ্ছা এইবার চলে এসো এই প্রবলেমটায় এই প্রবলেমটায় এই প্রবলেমটায় আমি সলভ যখন করবো তখন এইটা টাওয়ার বলো টাওয়ার রাইট আমার মিররটা রয়েছে এইখানে এইটা টাওয়ারের টপমোস্ট পজিশন দেখো এইটা মিরারের টপমোস্ট পজিশন এইবার এর যে ইমেজটা তৈরি হবে ইয়েস আনসার সিক্সটি এর যে ইমেজটা তৈরি হবে তার জন্য মন দিয়ে শোনো মন দিয়ে শোনো বলতো বলতো এর যদি ইমেজ তৈরি হয় দেখো এর যদি ইমেজ তৈরি হয় তাহলে কি হবে এইখান থেকে একটা রে এরকম করে আসবে এবং তারপরে এইখানে আই এবং এইখানে আর আই আর আর মেনে রেটা এখানে যাবে দেখো আই আর আর মেনে রেটা এখানে যাবে এরপরে কি হবে দেখো এরপরে আর একটা রে দেখো আর একটা রে দেখো আর একটা রে এইরকম যাবে কি যাবে না যাবে ওকে এইবার এইটাকে যদি আমি বাড়িয়ে দিই একটু গন্ডগোল হয়ে গেছে গন্ডগোল না এখান থেকে ইয়েটা আচ্ছা এইটাকে যদি আমি এরকম বাড়িয়ে দিই দেখো তাহলে এ বেটা এইখানে মিট করবে কি করবে না বলো এইটা কি ছিল রিফ্লেক্টেড রে এইটা কি ছিল রিফ্লেক্টেড রে আমি কি বলেছিলাম ইন্টারসেকশন পয়েন্ট অফ রিফ্লেক্টেড রে ইজ হোয়াট ইমেজ তার মানে এই পয়েন্টটা যদি এ হয় মানে টাওয়ারের টপমোস পয়েন্ট যদি এ হয় তাহলে এইটা হবে a ড্যাশ মানে এইটার ইমেজ হচ্ছে এইটা দেখো এইটার ইমেজ হচ্ছে এইটা রাইট দেখো এইটার ইমেজ হচ্ছে এইটা এইটার ইমেজ হচ্ছে এইটা তাহলে এইটার ইমেজ যদি এইটা হয় তাহলে তো এখন পুরো টাওয়ারটাই রকম তৈরি হবে না হবে কি হবে না পুরো টাওয়ারটা বলো পুরো টাওয়ারটা আমার আইসটা যদি আমার চোখটা যদি এইখানে থাকে দেখো আমার আইসটা যদি এইখানে থাকে দেখো এইখানে থাকে আমাকে বলেছে যে এই আইসটা নাইনটি ডিগ্রি ফর্ম করেছে ইমেজটার সাথে দেখো নাইন্টি ডিগ্রি ফর্ম করেছে রাইট আচ্ছা এইবার এইটাকে আমি একটু অ্যানালাইজ করে দিচ্ছি দেখো আমি এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি এই ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটা এইটা a আর এই ট্রায়াঙ্গেলটায় এইটা এ ড্যাশ এই a আর এ ড্যাশ দেখো এই এ আর এ ড্যাশ এর ইমেজ এ ড্যাশ কারেক্ট এইটা হচ্ছে আমার মিরারটা আমি কি বলেছি মিরারটার কোনো বাউন্ডারি থাকে না ইট এক্সটেন্ডস ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি কি বললাম ইট এক্সটেন্ডস ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি রাইট তার মানে এইটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তাহলে এই এ ড্যাশ তাহলে এইখান থেকে এইটা হবে নাইনটি ডিগ্রি আর এইটা হবে নাইনটি ডিগ্রি দেখো বুঝতে পারছো কিনা দেখো বুঝতে পারছো কিনা এবার তোমরা একটা কথা বলো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এই দুটো মধ্যে এইটা ডিগ্রি এইটা কমন আর এইখান থেকে এইটুকুর যা ডিস্টেন্স এইখান থেকে এই টুকুরটা এই দুটো হ্যাঁ সিক্সটি মিটার বলেছে তাহলে এটাও সিক্সটি মিটার বলেছে তাহলে বলো এই দুটো কনগ্রুয়েন্ট

এই যে এইখান থেকে সরি আমাকে বলে দিয়েছিল এইখান থেকে টাওয়ারের ডিস্টেন্স হচ্ছে সিক্সটি মিটার তাই বলে দিয়েছিল না রাইট রাইট অসুবিধা নেই তার মানে বেসিক্যালি এই ট্রাইঙ্গেলে কি করতে বলেছিল এইটা সিক্সটি কারেক্ট এইটা ফর্টি ফাইভ তাহলে এইটা কত এইটা আমি ধরলাম এইচ তাহলে টেন ফর্টি ফাইভ মানে হচ্ছে এইচ বাই সিক্সটি

আইজের সাথে এই ইমেজটা এই ইমেজটা এখানে নাইনটি ডিগ্রি ফর্ম করেছে এটা প্রবলেমেই বলে দিয়েছে ওকে বলো এইখানেই বলে দিয়েছে ডাউট থাকলে বলো ডাউট থাকলে বলো স্যার কোনটার সাথে কোনটা নাইনটি ডিগ্রি ফর্ম করছে এই যে এইটা 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 অবজেক্ট এইটা ইমেজ এই যে এইটা নাইনটি ডিগ্রি ফর্ম করেছে ওকে আচ্ছা দেখি তো এই প্রবলেমটা আমরা কে কে পারি দেখো একদম অ্যাকচুয়ালি আমি ক্যামেরা নিয়ে আমি একটু তোমার ওটা কি বলে একটু এক্সপেরিমেন্ট করছি তো আমি কয়েকটা জিনিস দেখতে চাইছি ক্যামেরার পজিশনটা তো আমি ক্যামেরা থেকে একটু হেঁটে গেলেই হেজি হয়ে যাচ্ছে আবার ঠিক হয়ে যাবে দেখো এখন আবার ঠিক হয়ে গেছে আমি চলে আসলেই ঠিক হয়ে যাবে অটো ফোকাস করা আছে তো ও মানে ফোকাসিংটা ইয়ে করতে চাইছে আচ্ছা দেখো প্রবলেমটা তোমরা কোঅর্ডিনেট সিস্টেম তো জানোই জানো না কোঅর্ডিনেট সিস্টেম হ্যাঁ স্যার জানি এইটা ধরো মন দিয়ে দেখো এইটা জিরো জিরো ঠিক আচ্ছা এবার এইখানে একটা মিরার আছে এই অ্যাঙ্গেলটা ফর্টি ফাইভ ডিগ্রি বুঝতে পেরেছো মিরারটা কিভাবে রয়েছে বলো 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 মিররটা কিভাবে রয়েছে মিরারটা এইভাবে রয়েছে আর এখানে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে রাইট এবার এই একটা পয়েন্ট ভ্যালু ভ্যালু জিরো এইখানে আমার অবজেক্টটা রয়েছে কি বললাম এইখানে আমার অবজেক্টটা রয়েছে আমাকে বার করতে বলেছে যে ইমেজের কোর্ডিনেট কত আমাকে বার করতে বলেছে ইমেজের কোঅর্ডিনেট কত

আচ্ছা দেখো 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 যারা করতে পারি তারা ভালো করে দেখো প্রবলেমটা দেখো প্রবলেমটা বলেছে এইটার কোঅর্ডিনেট মাইনাস থ্রি কবা জিরো রাইট এবার শোনো আমি তোমাদের একটু আগেই বললাম যে প্লেন মিরারের কোনো বাউন্ডারি থাকে না ইট এক্সটেন্ড ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি তাহলে বলতো এই পয়েন্টটা এই মিরারের ডাইরেক্টলি সামনে আছে নেই এই পয়েন্টটা এই মিরারের ডাইরেক্টলি সামনে আছে নেই যেহেতু ডাইরেক্টলি সামনে নেই দেখো যেহেতু ডাইরেক্টলি সামনে নেই সেই হেতু এইটাকে সলভ করার জন্য আমাকে কি করতে হবে আমাকে এইটাকে বাড়িয়ে দিতে হবে দেখো বাড়িয়ে দিতে হবে এইবার এই পয়েন্ট থেকে আমাকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে রাইট এই পয়েন্ট থেকে মনে আছে এইটা যদি আমাদের মিরার হয় এই অবজেক্টার এইখান থেকে এই তাহলে এইটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে এইখানে আমার ইমেজটা তৈরি হয়েছিল এবং সেই ইমেজটা

এনি এই জিনিস তো চলবেই চলো যেটা বলছি তার মানে আমরা যেটা করেছিলাম এইটা অবজেক্ট এইটা ইমেজ এই এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সেম আর এইটা পারপেনডিকুলার তার মানে বলো এইটা হচ্ছে যদি মিরার হয় মিরারে এই পারপেন্ডিকুলারটা হবে হবে কি হবে না মিরারে হবে এবার এবার আমি কি বললাম প্লেন মিরারের কোনো বাউন্ডারি নেই আবার বলছি প্লেন মিরারের কোনো বাউন্ডারি নেই তাহলে প্লেন মিরারের যদি বাউন্ডারি না থাকে তাহলে দেখো এইটা এই দিকে এক্সটেন্ড হবে হলো হয়ে এইটা আমার অবজেক্ট অবজেক্ট থেকে আমি একটা পারপেন্ডিকুলার টানবো রাইট এবার বলো এইটা ফর্টি ফাইভ হলে এইখানে এইটাও ফর্টি ফাইভ হবে কি হবে না হবে এবার মন দিয়ে শোনো মন দিয়ে শোনো সেটা হচ্ছে এইটা সরি একটু আর এইটার মধ্যে নাইনটি তাই না তাহলে এই টুকু ফর্টি বলো এইটুকু ফর্টি ফাইভ এবার এইখান থেকে এইটুকু আমি একটা পারপেন্ডিকুলার টেনেছি সেই পারপেন্ডিকুলার মানে এইটাকেই যদি আমি এক্সটেন্ড করে দিই এইখান থেকে এইটা যত এইটা তত দূর হবে তার মানে এইটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই দেখো ভালো করে এইটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই তাহলে এইটা 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 এইটার সাথে তাহলে এইখান থেকে যা হবে অবজেক্ট হলে তাহলে এইখান থেকে ইমেজেরও ততই ডিস্টেন্স হবে কি হবে না এবার বলো এবার বলো এইটা নাইনটি রাইট এইটা কমন 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 arm আর এইটা 45 দেখো এটা 45 তাহলে এই দুটো ट्रायंगल কনগ্রুয়েন্ট বলো এই দুটো ट्रायंगल কনগ্রুয়েন্ট वेरी गुड যদি এই দুটো ट्रायंगल কনগ্রুয়েন্ট হয় তাহলে এইখান থেকে এই টুকুর যা ডিসটেন্স হবে এইখান থেকে তো এই টুকুর তাই ডিসটেন্স হবে হবে কি হবে না

দেখো বুঝতে পেরেছ কিনা এইটুকু আমরা যতক্ষণ করলাম ততক্ষণ আমাদের একটু আইডিয়া এলো এবার আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ধরো এবার আমরা যে যেটা নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে ইমেজ অফ অ্যান এক্সটেন্ডেড অবজেক্ট দেখো নতুন কিছু নেই কি বললাম ইমেজ অফ এসটেন্ডেড অবজেক্টে নতুন কিছু নেই কি আছে জানো সেটা হচ্ছে সেম জিনিসই আমি একটা এক্সটেন্ডেড বডি অনেকগুলো ইনফাইনাইট পয়েন্ট পয়েন্ট মাসের কম্বিনেশন ধরতে পারি বলো ইনফাইনাইট পয়েন্ট মাসের কম্বিনেশন ধরতে পারি আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার এইটা একটা মিরার কি বললাম এইটা একটা মিরার ঠিক আচ্ছা এই মিরারের দেখো এই মিরারের এই দিকে এই রকম একটা অবজেক্ট আছে এ আর বি এইটা এইটা বি আমাকে এই মিরারের জন্য এই মিরারের জন্য এই অবজেক্টের ইমেজ ড্র করতে বলেছে ইমেজ দেখো ইমেজ ড্র করতে বলেছে তাহলে ইমেজ যদি ড্র করি তাহলে ইমেজটা কি এই রকম হবে এইটা এ ড্যাশ এটা বি ড্যাশ হ্যাঁ স্যার এরকম হবে রং না স্যার এরকম হবে রং 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 ইনভার্টেড হবে স্যার ইনভার্টেড হবে স্যার

এর ইমেজও এইখান থেকে ততটা ডিস্টেন্সে থাকবে দেখো ততটা ডিস্টেন্সেই থাকবে এখান থেকে যতটা থাকবে ডিস্টেন্সে এই মিরার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইখান থেকেও ততটা ডিস্টেন্সে বি থাকবে বি ড্যাশ তাহলে আমি যদি এই দুটোকে জয়েন করে দিই তাহলে এইটা হবে আমার অবজেক্ট এইটা হবে অবজেক্ট আর এইটা হবে ইমেজ দেখো এইটা অবজেক্ট এইটা ইমেজ তোমরা আমার কথা বুঝতে পেরেছো হ্যালো আচ্ছা 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 এইবার একটা ভালো প্রবলেম দেবো প্রবলেমটা হচ্ছে কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলো বলছি আপনি যে বললেন যে ইমেজ থেকে অবজেক্টের ডিস্টেন্স মিয়ার থেকে একই হবে ওটা সাইন্টিস্টরা কি করে বার করলো ওটা তো মিরার থেকে মানে মিরার থেকে ইমেজের ডিসটেন্স ওরা মাপতে কোনোভাবেই কোনোভাবেই সম্ভব না তাহলে কিভাবে বার করলো তুমি বলো কিভাবে বার করতে পারে ওটা অ্যাকচুয়ালি রে ডায়াগ্রাম থেকেই বারটা হয়েছে রে ডায়াগ্রাম থেকে ভাই সব সময় যে সব জিনিস তোমাকে মেজারিং টেপ দিয়ে মাপতে হবে তার কি কোনো গ্যারান্টি আছে নেই রে ডায়াগ্রাম থেকে কনফ্লুয়েন্সি করে বার করা হয়েছে না আর করা হয়েছে কারেক্ট না আমি ওকে যেটা বলতে চাইছি ও বলছে যে মিরাট থেকে যে পেছনে যাচ্ছে সেই ডিস্টেন্সটা কি করে পাচ্ছে নট সব সময় পাওয়া যাবে নট সব সময় পাওয়া যাবে যেমন এভারেস্টের হাইট যখন মাপা হয় ওটা ম্যাথমেটিক্যালি মাপা হয় তোমরা কি জানো ওটা তো ওই সেক্সটেন্ট দিয়ে আর ইপিগ্রামেট্রি করে বার করে না কারেক্ট 60 তো সব সময় যে আমাকে মানে डिस्टेंस দিয়ে বার করতে হবে তা নয় রে ডায়াগ্রাম থেকে তো আরামসে বেরিয়ে যাচ্ছে ডিআর ওকে আচ্ছা শোনো এই প্রবলেমটা দেখো এটা খুব ভালো প্রবলেম দেখি কে করতে পারে দেখো আমাদের বাড়িতে যে ঘড়িগুলো রয়েছে ওয়াল ক্লক ঘড়ি সেই ঘড়িগুলোতে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে টুয়েলভ পর্যন্ত মার্ক করা থাকে না আওয়ার সেটা মার্ক করা নেই ধরো সেটা মার্ক করা নেই ঠিক ঠিক এবং সেখানে এরকম একটা ঘড়ি আছে সেখানে ওইটা মার্ক করা নেই এবার ঘড়িতে দেখো ঘড়িতে তিনটে বেজে চল্লিশ মিনিট সেকেন্ড হয়েছে এবং সেখানে ওই ওয়ান টু থ্রি ফোর গুলো মার্ক করা নেই বুঝতে পারছো কিন্তু ঘড়িতে তিনটে বেজে চল্লিশ মিনিট হয়েছে রাইট এইবার এই অবস্থায় তিনটে বেজে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড হয়েছে

এই একটা ঘড়িতে তোমার ইয়ে রয়েছে ঘড়িটা কিন্তু সেখানে কোন না ওয়ান টু থ্রি ফোর করে এই জিনিসগুলো নেই ঠিক ঠিক এবং সেখানে তোমার

যে আওয়ারের অ্যান্ড আওয়ার আওয়ার সেইটা তিনটে চল্লিশ মানে ও এই রকম জায়গায় আছে আওয়ার তিনের থেকে বেশি আর সেকেন্ডের আম ফর্টি ফাইভে আছে দেখো সেকেন্ডের আম ফর্টি ফাইভে আছে আর এইটা কি বলো এইটা বলো এটা মিনিট হ্যান্ড মিনিট হ্যান্ডসটা এই ফর্তির থেকে একটু বেশিতে রয়েছে একটু বড় হয়ে গেল দেখো এই রকম রয়েছে না হ্যালো এইটা এইটা মিনিট এইটা সেকেন্ড দেখো এই রকম রয়েছে না দেখো 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 এইবার কোয়েশ্চেনটা বলেছে এই এক দুই তিন চার গুলো নেই কেউ হাটিয়ে দিয়েছে দেখো এইটাকে হাটিয়ে দিয়েছে দেখো এটাকে হাটিয়ে দিয়েছে এবার এইটা যদি তুমি মিরারে দেখো মিরার তাহলে কটা বাজতে দেখবে কটা বাজতে দেখবে

এইটা আনসার হবে দেখো এইটা হবে ঠিক যে পজিশনে আছে সেই পজিশন থেকে জাস্ট ইনভার্সলি উল্টে যাবে কারেক্ট আচ্ছা এবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে হবে তারপরে এর একটা শর্টকাট বলে দেব এই প্রবলেমের শর্টকাট আচ্ছা তোমরা একটা জিনিস করতে পারো দেখো একটা জিনিস করতে পারো সেটা হচ্ছে এরকম একটা পেজ নাও পেজ দেখো এরকম একটা পেজ নাও একটা হোয়াইট পেজ হোয়াইট পেজ সেই হোয়াইট আমি আপনার স্ক্রিনটাকে নিয়ে গিয়ে মিররের উল্টো দিকে দেখি দিয়ে সময়টা বলে দিই তাহলে হবে না হবে কিন্তু তুমি এক্সাম হলে কি এইটা পাবে মিদার কি তোমাকে ইউজ করতে দেবে আচ্ছা তোমাদের শর্টকাট মানে আমি কিভাবে এটা বুঝবে বলছি তুমি এইখানে না এই ডায়াগ্রামটা ড্র করো এটা ড্র করে উল্টো দিকটা রাইট এইটা ড্র করো দেখো আমি এটা ড্র করেছি আমি যাই না দেখা যাচ্ছে কিনা এই যে এবার আমি এইটা ড্র করে আমি এইখান থেকে দেখছি দেখো এইখান থেকে উল্টো দিক থেকে উল্টো দিক থেকে যে আমি একটু এটাকে একটু কি বলবো খুব ডিপ করেই ড্র করেছি যেন পেজের ওই প্রিন্টটা উল্টে যাবে রাইট ওপোসে মানে পেজে যেন একটা মার্ক থেকে যায় এবার আমি এইভাবে দেখছি উপ উল্টো দিক থেকে তাহলে দেখো 8টা বাজবে 15 সেকেন্ড হবে আর কি হবে 19 মিনিট 19 মিনিট কেন হচ্ছে এটা তোমাদের বোঝাচ্ছি দেখো স্যার 19টা কি করে বুঝবো এক্সাক্ট বলে দিচ্ছি রিয়া দেখো স্যার এটা ল্যাটারাল ইনভারশনের জন্য হচ্ছে না বুঝলাম না ল্যাটারাল হ্যাঁ আচ্ছা দেখো আগে বলো এইটা সেকেন্ডের হ্যান্ড তুমি যদি উল্টো দিক থেকে দেখো দেখো এখন যদি এই মানে আমি যদি এইখান থেকে দেখি এইখান থেকে তাহলে তো আমার আমার আছে এটা বলতো স্যার এবার তো আমি যদি এইটার পেছন থেকে দেখি বোর্ডের তাহলে তো এই সেকেন্ডের হ্যান্ডটা আমার কোন দিকে দেখবো এই দিকে দেখবো না ডান দিকে ডান দিকে দেখবো কি দেখবো না বলো ডান দিকে দেখবো কি দেখবো না আচ্ছা যদি এটা ডান দিকে দেখি তাহলে এইটা কোন দিকে দেখবো এটাওটা ডান দিকেই দেখবো কারণ এই অ্যাঙ্গেলটা তো চেঞ্জ হবে না আর এইটাও কোন দিকে দেখবো এই দিকে দেখবো না সরি বলো এই দেখবো না এবার বলো এবার বলো এইটা কত ছিল ফোর ছিল না কিন্তু ওই কাটাটা তো এক্সাক্টলি ফোরে যায়নি হ্যাঁ হ্যাঁ তাই তো ফোরের থেকে আগে তো রিয়াক তাহলে বলতো আমি যদি পেছন দিক থেকে দেখি তাহলে এখন আমার এইটা এইট না এই যে এইটা ফোরের যে করসপন্ডিং ফোরের করসপন্ডিং এটা এইট হবে না হে বলো হ্যালো এই যে এইটায় যখন আমি আওয়ারের হ্যান্ডটা দেখব আওয়ারের হ্যান্ডটা দেখো এইটা তখন আমার এই বুঝতে পারছো এইটা এইট হ্যালো এইট বুঝতে পারছো এবং ভেবে দেখো এ যেহেতু ফোরে যায়নি একটু গ্যাপ আছে আছে কি নেই বলো এ যেহেতু ফোরে যায়নি একটু গ্যাপ আছে আছে কি নেই আছে তাহলে বলো তো এইখানে আটের সাথেও তো ওর একটা গ্যাপ থাকবে মানে আট থেকে একটু ওপরে থাকবে কি থাকবে না থাকবে এবার বলো এইটা একদম ডাইরেক্টলি এইখানে এটাও ডাইরেক্টলি এইখানে তার মানে এইটা ফিফটিন সেকেন্ডস হবে এটা নিয়ে আমাদের কারোর কোনো ডাউট নেই এবারে আওয়ারের হ্যান্ডটা আটের থেকে একটু ওপরে তার মানে যাই বেজে থাকুক সেটা আটটা বেজে সামথিং হবে দেখো যাই বেজে থাকুক আটটা বেজে সামথিং হবে কারণ আটের থেকে একটু ওপরে এইবার আমাদের বিউটিটা হচ্ছে এই উনিশ সেকেন্ড নিয়ে এবার দেখো দেখো এইটা ফরটি সেকেন্ড এই 40 মিনিট তাহলে এইটা আমার ছয় এইটা সাত এইটা আট তাহলে এইটা মিনিটের হ্যান্ডটা দেখো মিনিটের হ্যান্ডটা ফর্টি সেকেন্ড থেকে আরো ফর্টি ফাইভ সেকেন্ড হয়েছে তার মানে ভেবে বল তো এই মিনিটস এর হ্যান্ডটা এই আটের থেকে একটু ওপরে যাবে কি যাবে না যাবে কি যাবে না যাবে তাহলে বলো তো এইখানে এইটা এইখানে এইটা আমার ফোর না ফোরে আসলে কারণ এইটার করসপন্ডিং আমি এইটা ড্র করছি বুঝতে পারছো দেখো এইটার করসপন্ডিং আমি এইটা ড্র করছি তার মানে এইটা আটের থেকে যদি একটু ওপরে আছে না হ্যাঁ বুঝতে পারছো বলো বুঝতে পারছো এবার দেখো এইটা কিন্তু এইদিকে আটের থেকে একটু ওপরে আছে কিন্তু ও নয়ে পৌঁছয়নি পৌঁছেছে কি নয় পৌঁছোয়নি তার মানে এখন এইটাও তিন আর চারের মধ্যে থাকবে বলো থাকবে কি থাকবে না থাকবে এবার বলো তাহলে তাহলে এইখানে এটা তিনটে চল্লিশ ফর্টি ফাইভ এদিকে এটা ফিফটিন সেকেন্ড আমি পেয়ে গেছি আর এইটা চারের থেকে একটু ওপরে তার মানে এটা উনিশ সেকেন্ড আর এটা আটের থেকে একটু ওপরে তাহলে আটটা উনিশ বাজলেই তো আটের যে আওয়ারের হ্যান্ডটা সে একটু ওপরে উঠবে উঠবে কি উঠবে না হ্যাঁ স্যার এবার আমি একটা শর্টকাট বলছি দেখো শর্টকাট দেখো এই দুটো এটা এটার মিরার ইমেজ এটা বলো এইটার মিরার ইমেজ তো এইটা দুটোকে অ্যাড করো দেখো বারোটা বেজে গেছে চেক করো দেখো দুটোকে অ্যাড করো দেখো বারোটা বেজে গেছে একদম টুয়েলভ থেকে অরিজিনাল টাইমটা মাইনাস করে দেবে পেয়ে যাবে এত হাঙ্গামার দরকারই হবে না মনে থাকবে আচ্ছা চলো নেক্সট আমরা একটা ইম্পর্টেন্ট টপিক করবো এই প্লেন মিরার সম্বন্ধে এখন যে টপিকটা করব এটা অ্যাপ্লিকেবল ফর এনি মিরার দেখো ফর এনি মিরার কিন্তু প্লেন মিরার দিয়ে এটা খুব ভালো জিনিসপত্র বোঝা যায় কনসেপ্টটার নাম হচ্ছে ফিল্ড অফ ভিউ এফ ও ভি ফিল্ড অফ ভিউ এবার তোমরা বলবে ফিল্ড অফ ভিউ মানে কি আচ্ছা দেখো আগে এই ফিল্ড অফ ভিউ বলতে কি বোঝাচ্ছে সেটা একটু বুঝি ধরো এইখানে আমার মিরার রয়েছে দেখো এইখানে আমার মিরার রয়েছে ওকে আর এইখানে আমার একটা অবজেক্ট রয়েছে ঠিক দেখো এইখানে আমার একটা অবজেক্ট রয়েছে আমি তোমাদের কি বলেছি এই মিরারটার অবজেক্টটা যদি আমাকে ইমেজটা তৈরি করতে হয় তাহলে এইটাকে আমাকে বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিয়ে আমি কি করবো এইখান থেকে একটা পারপেন্ডিকুলার টানবো কি টানবো না এই পারপেন্ডিকুলারটা যতটা ডিস্টেন্স হবে এইখান থেকে ততটা ডিস্টেন্সেই আমার ইমেজটা তৈরি হবে হবে কি হবে না হবে এইবার এই যে ইমেজটা তৈরি হয়েছে এটার আমি এখনো রে ডায়াগ্রাম ড্র করিনি দেখো এটার এখনো আমরা রে ডায়াগ্রাম ড্র করিনি এবার আমি রে ডায়াগ্রাম ড্র করছি আমি কি বলেছিলাম রে ডায়াগ্রামের জন্য কটা রে আমার দরকার দুটো রে মিনিমাম দুটো এবার এই দুটো রে আমি আমার চয়েস মতো নিতে পারি পারি কি পারি না কারণ এবার আমি এবার দেখো যখন আমি এই জন্য নেব তখন আমি এমন দুটো রে নেব যে দুটো রে এই যে মিরারটা এই মিরারের দুটো এক্সট্রিম পয়েন্টে কি বললাম দুটো এক্সট্রিম পয়েন্টে টাচ করছে আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার বলার বক্তব্যটা হচ্ছে এইখান থেকে একটি রে যাচ্ছে এইখানে এটা রিফ্লেক্ট করছে দেখো বুঝতে পেরেছ কি না দেখো কিভাবে রিফ্লেক্ট করছে বুঝতে পারছো এই অ্যাঙ্গেলটা যদি আই হয় এই অ্যাঙ্গেলটা আর এবং আই আর সমান দেখো আই আর আর সমান দেখো ওকে আচ্ছা এবার আমি তোমাদের কি বললাম যে দুটো রে নেব সেই রে আমার উপরে ডিপেন্ড করবে সেই দুটরে আমার উপরে ডিপেন্ড করবে সেই দুটো রে এর মধ্যে একটা রে আমি নিয়ে নিয়েছি এবার আরেকটা রে আমি নিচ্ছি দেখো দিদি তো চলে যাবে দিদি যাবে না দিদি থাকবে তুমি জেনে রেখে দিও মতিবাবু তুমি যাবে আগামী দিন

দেখো আর রে এইখানে হিট করবে এইখানে হিট করে কিভাবে যাবে বলো এইভাবে যাবে এই আর হবে দেখো ওকে এবার তোমাদের একটা কথা বলি এবার তোমাদের একটা কথা বলি কি কথা বলবো এই রেটা আর এই রেটা রিফ্লেক্টেড রে দেখো এই দুটো রে রিফ্লেক্টেড রে কি তাই না এই রিফ্লেক্টেড রেটাকে যদি আমি পেছনে বাড়িয়ে দিই তাহলে দেখো এইখানে মিট করবে এবং এটাই হবে ইমেজ সরি 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 দেখো এটাই হবে এসে গেছে হ্যাঁ এরকম করলে আমি মিউট করে দেবো সবাইকে স্যার ওদেরকে বার করে দিলে হয়ে গেলো ওরা জয়েন করতে পারবে না কিন্তু ওদেরকে বার করবো কিভাবে ভাই বার করে নেবো কিন্তু তারপরে আর কেউ ঢুকতে পারবে না স্যার রিমুভ করে রিমুভ তো করেই দেব আচ্ছা দেখো সেটা হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম রিয়াত একটা জিনিস বলো একটা জিনিস বলো এই অবজেক্টটার ইমেজ এখানে তৈরি হবে হবে কি হবে না মিরারটা ছোট হোক বা বড় হোক মিরারটা ছোট হোক বা বড় হোক ইমেজটা তৈরি হবেই হবে এইবার বলো এবার বলো তো আমি যদি এই পর্শানে থাকি আমি বলতে কোনো অবজারভার অবজারভার যদি এই এই পোর্শানে থাকে এইখানে ধরো আমার আইসটা রয়েছে তাহলে ভেবে দেখো ভেবে দেখো এইখান থেকে এইভাবে রেগুলো যাবে চেক করে দেখো এই রে গুলো এই চোখে পড়বে কি পড়বে ওকে চোখে পড়বে ওকে তার মানে ভেবে দেখো এই পয়েন্টের দেখো এই অবজেক্ট থেকে এই অবজেক্ট থেকে এইখানে গিয়ে রে এখানে আসবে এই পয়েন্টে যদি হিট করে এই পয়েন্টে যদি হিট করে তাহলে এই দিকে যাবে তাহলে এই জায়গাটাতে পুরো জায়গাটাতে রে থাকবে কি থাকবে না তার মানে যদি আমি কোনো আই থাকে তাহলে আমি তাহলেই এই ইমেজটাকে দেখতে পাব দেখো ইমেজ তৈরি হবে সব সময় ইমেজ তৈরি হবে সব সময় এবার ইমেজটাকে দেখতে পাব কি পাব না সেটা ডিপেন্ড করবে ফিল্ড অফ ভিউ এর উপরে যে জায়গাটাতে রে থাকবে সেটাই ফিল্ড অফ ভিউ তোমরা কি বুঝতে পারলে হ্যালো এবার বলো এবার বলো এই জায়গাটাতে কোন রে আসবে না স্যার কেন কারণ এইটা হচ্ছে একদম এক্সট্রিম পয়েন্ট এই এক্সট্রিম পয়েন্টে হিট করে এইদিকে গেছে তাই না এর নিচে আর কোন রে মানে মিরার নেই তার মানে সেখান থেকে হিট করে আর যেতে পারবে না তাহলে এই জায়গাটা রেলেস এরিয়া তাহলে এই জায়গাটাকে যদি আমি অবজারভারকে রাখি এই জায়গাটাকে যদি আমি অবজারভারকে রাখি দেখো এই জায়গাটাতে যদি অবজারভারকে রাখি তাহলে সেইটা রেলেস এরিয়ায় থাকবে কি বললাম সেটা রেলেস এরিয়ায় থাকবে তাহলে এইটাকে এখান থেকে আমি দেখতে পাব না আবার বলতো এইখানে যদি কোনো আমি আইজ রাখি এইখানটায় এইখানটায় এই আইজে কি আমার কোনো রে পৌঁছবে এই আইজে রে না পৌঁছয় তাহলে এই অবজারভারও এই অবজারভারও রেলেস এরিয়ার মধ্যে আছে এবং রেলে এরিয়ার মধ্যে কি ঘটনা ঘটবে ওর চোখে কোন কি যাবে না বলো রে যাবে না ভেরি গুড ইনসিডেন্ট রে যাবে কিন্তু রিফ্লেক্টেড রে যাবে না সেই কারণে যেখান থেকে আমি অবজেক্ট ইমেজটাকে দেখতে পাবো সেইটাকে বলে ফিল্ড অফ ভিউ বলো সেইটাকে বলে ফিল্ড অফ ভিউ রাইট তাহলে এখান থেকে আমি কয়েকটা জিনিস কনক্লুড করলাম এইটা যেটা বললাম ভেবে দেখো এই যে ইমেজ ফরমেশন সেটা মিরারের সাইজের ওপর ডিপেন্ড করে না দেখো ইমেজ ফরমেশন মিরারের সাইজের ডিপেন্ড করে না রাইট দেখো মিরারটা ছোট হোক বা বড় হোক মিরারটা ছোট হোক বা বড় হোক ওর মিরারটা ছোট হোক বা বড় হোক ইমেজ অলওয়েজ ফর্ম হবে রাইট বলো বুঝতে আচ্ছা এইবার দেখো এইবার ভেবে বলো তো আমার বলার বক্তব্য ধরো এইটা আমার একটা খুব অন্যায় হয়েছে দেখো এইটা আমার একটা মিরার ঠিক এবার এই মিরারে এইখানে একটা অবজেক্ট আছে তাহলে তার ইমেজটা কি এখানে তৈরি হবে দেখো তার এবার বন দিয়ে শোনো বলতো এইটার জন্য ফিল্ড অফ ভিউ আমাকে যদি বার করতে বলে আমি কি করব একদম রাইট এখানে একটা আরেকটা একটা দুটো এজে তাহলে এইটা আমার ফিল্ড অফ ভিউ না বলো আচ্ছা এবার বলো আমি যদি মিরারটাকে আর একটু বাড়িয়ে দিই তাহলে বলো তো নেক্সট আমার যখন আমি ক্যালকুলেট করব তখন এই পয়েন্টে এই রেটা এই পয়েন্টে আসবে তাহলে বলো তো এখন আমার ফিল্ড অফ ভিউ কোনটা এই যে এইটা না একদম এরিয়াটা বেড়ে যাবে না এইটা না তার মানে আমাকে বলো তো

সেকেন্ড কেসে হ্যাঁ যদি আমি মিরারটাকে এক্সটেন্ড করে দিতে তাহলে ফিল্ড অফ ভিউ বেড়ে যেত না সিম্পল ফিল্ড অফ ভিউ এর ফান্ডা সিম্পল যেখান থেকে আমি অব ইমেজ টাকে দেখতে পাবো রাইট আচ্ছা এবার তোমাদের আমি একটা কথা বলছি বলতো ফিল্ড অফ ভিউ পজিশন অফ অবজেক্টের ওপর ডিপেন্ড এই পজিশন অব অবজেক্টের ওপর ডিপেন্ড করে কিনা হ্যাঁ করে একদম করে কি করে 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 খুব ইজি দেখো না ডায়াগ্রাম ড্র করে করার চেষ্টা করবে কিরকম একটা অবজেক্ট রাখো আর এইখানে একটা অবজেক্ট রাখো ফিল্ড অফ ভিউ এর জন্য কি করতে হবে দুটো এক্সট্রিমিটিতে আমাকে কি করতে হবে বলো নিতে হবে এবং এইখানেও কিন্তু আই আর আর ও উল্টো লিখলাম আই আর আর এই দুটো সেম হবে দেখো এইখানেও আই আর আর সেম হবে বুঝতে পারছ হ্যালো তো এবার ভেবে দেখো এইখানে যদি কোনো অবজেক্ট থাকে এইখানটায় তাহলে এইটার জন্য এই হবে এবং এটা যখন বেরিয়ে যাবে হ্যাঁ রিমুভ করে দিন আরে রিমুভ তো আবার ঢুকে পার্টিসিপেন্ট করে ব্লক করে দিন কি করে ব্লক করব ও স্যার ওয়েটিং রুম করে দিলে হয় ব্লক করে দিলে আর ঢুকতে পারবে না কারণ ঢুকে যাবে রিপোর্ট করলে তো বোধহয় ঢুকতে পারে না করে রিপোর্ট করলে ঢুকে যাবে হয়তো আচ্ছা শোনো আচ্ছা এই মাস থেকে আমি তোমাদের অল্টারনেটিভ অল্টারনেটিভ উইকে সানডে করে বোর্ডের জন্য প্রিপারেশন করাবো এই সানডে থেকে অল্টারনেটিভ উইকে বোর্ডের জন্য প্রিপারেশন করাবো ওকে ওই যে সাড়ে আটটা থেকে সাড়ে নটা সানডে সাড়ে আটটা থেকে সাড়ে আটটা থেকে না না সানডে সন্ধে সাড়ে আটটা থেকে সাড়ে নটা আচ্ছা স্যার ঠিক আছে ওকে আমরা বোর্ডের জন্য প্রিপেয়ার করব আমি কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করব ওকে কারেন্ট ইলেকট্রিসিটি আমার খুব ফেভারিট টপিক কারণ এই সাবজেক্টটা নিয়েই আমি আইআইটি তে পড়াশোনা করেছি ওকে মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ বলো আটটা করলে ভালো হতো

তাহলে তো চাপই ধরা পড়ে গেছে যে নাম চেঞ্জ করে সব করছে সেই কথা বলছিল মমতা ব্যানার্জী হাটাও ওই কথা বলছিল হ্যালো মমতা ব্যানার্জী হাটাও স্যার কটিন ফোর কে মোমেন্ট হ্যাঁ স্যার লিভ করে গেল আবার ভুল করে মাইক অন করে কথা বলে স্যার সকাল 8:30 টা থেকে হবে না ভাই সকালে তো একদমই হবে না ওকে কেন 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 তোমাদের ওই সময় কি আছে স্যার আমার হয়ে যাবে স্যার মেজরিটি তো কিছু নেই স্যার 8:30 টা থেকে ওকে কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করব বোর্ডের জন্য বোর্ডের জন্য এত অ্যাডভান্স লেভেলের হবে না তোমাদের সিলেকশন টেস্টে অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র আসে ঠিক আছে অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র আসে কিন্তু বোর্ডের জন্য এত অ্যাডভান্স লেভেলে লাগবে না একদম বেসিক থেকে করানো হবে একদম বেসিক থেকে সিলেকশনেও কারেন্ট ইলেকট্রিসিটি করাবেন তো হ্যাঁ অফকোর্স এইটার পরে আমি 11 এর টপিক শুরু করব এইটার পরে 11 তোমাদের তোমাদের সবথেকে বেশি কাইনেমেটিক্স থেকে প্রবলেম আসে তারপরে ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে প্রবলেম আসে তারপরে আসে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে তাহলে অপটিক্স এর পরেই আমি 11 এর কাইনেমেটিক্স করাবো ওয়ার্ক পাওয়ার এনার্জি করাবো তারপরে কি বলে কারেন্ট ইলেকট্রিসিটি করাবো ওকে তারপরে ম্যাগনেটিজম করাবো ম্যাগনেটিজম থেকে তোমাদের কম কোয়েশ্চেন আসে কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি মানে ইলেভেনের ফার্স্ট চ্যাপ্টার ওয়ার্ক পাওয়ার এনার্জি গ্রাভিটেশন এখান থেকে বেশ কোয়েশ্চেন আসে আচ্ছা দেখো যেটা বলছিলাম আমি যদি এইটাকে অবজেক্ট করি তাহলে তখন এইরকম হবে কি হবে না তাহলে বলো এখন আমার ফিল্ড অফ ভিউ বেড়ে গেছে কি যাইনি আগে ফিল্ড অফ ভিউ কোনটা ছিল এইটা আর এখন ফিল্ড অফ ভিউ কোনটা হয়েছে এইটা তোমরা বুঝতে পারছ তার মানে বলো পজিশন অফ অবজেক্ট সেটার জন্য ফিল্ড অফ ভিউ চেঞ্জ হয় কি হয় না হয় ভেরি গুড তাহলে এবার আজকে আমরা মোটামুটি শেষ করে এনে ফেলেছি বেশিক্ষণ করাবো না একটা ভালো প্রবলেম করাচ্ছি দেখো খুব ভালো প্রবলেম করাচ্ছি দেখো স্যার আপনি স্যার টপিকস গুলো রিপিট করবেন যেগুলো আপনি বললেন করাবেন আমি তো তোমাদের সব জিনিসই করিয়ে দেবো ডিয়ার সিলেকশন টেস্টের জন্য কিন্তু তারপরে কি করব সেটা বলে দিচ্ছি প্রথমে অপটিক্স তারপরে কাইনামেটিক্স ইলেভেন এর এই তোমাদের নাইনের কাইনামেটিক্স তারপরে নাইনের ওয়ার্ক পাওয়ার এনার্জি নাইনের এই দুটো করানোর পরে আবার কারেন্ট ইলেকট্রিসিটিতে ফিরে আসব কারেন্ট ইলেকট্রিসিটির অ্যাডভান্স জিনিসগুলো করাবো তারপরে ম্যাগনেটিজম করাবো তারপরে 9 এর যে পোরশনগুলো দু একটা কোশ্চেন পোরশন বাকি থাকবে সেগুলো করাবো স্যার কাইনেমেটিক্স মানে হচ্ছে 1 the motion মোশন rest and motion আচ্ছা ছিল না यस স্যার আচ্ছা ছিল সিলেবাসে তোমাদের নেই কিন্তু প্রজেক্টাইল মোশন থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে আমি সেটা বলে দেব আমি বোঝাতে পারলাম ভাই সিলেবাসে তোমাদের নেই কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন দেয় ওকে আচ্ছা চলো এবার ফিল্ড অফ ভিউ এর ওপর একটা দুর্দান্ত প্রবলেম আমি করাবো প্রবলেমটা দেখো ডেটাটা ইম্পর্টেন্ট ডেটাটা ইম্পর্টেন্ট এক মিনিট ডিমটা একটু বলছি এইখান থেকে আবার ওয়ান মিটার নিচে ওকে এইখানে একটা অবজেক্ট আছে যেটা এখান থেকে টু মিটার রাইট বুঝতে পারছ এবার এইখান থেকে টু মিটার দূরে একটি পার্টিক্যাল একটি অবজারভার এই ডিরেকশানে থ্রি মিটার পার সেকেন্ডে মুভ করছে এই ডিরেকশানে হ্যালো এই ডিরেকশনে থ্রি মিটার পার সেকেন্ডে মুভ করছে মন দিয়ে শোনো প্রবলেমটা কি বলেছে গ্রাউন্ড থেকে ওয়ান মিটার উপরে একটা মিরার আছে যার লেন্থ ওয়ান মিটার গ্রাউন্ড থেকে মিরারের এই পয়েন্ট মানে মিরার যেখানে গ্রাউন্ড থেকে ওপরে আছে সেই পয়েন্ট থেকে দু মিটার দূরে একটা অবজেক্ট আছে তার থেকে দু মিটার দূরে পারপেন্ডিকুলার করে একটি অবজারভার এই ডিরেকশনে থ্রি মিটার পার সেকেন্ডে যাচ্ছে আমাকে বার করতে বলেছে যে কত টাইম ধরে এই অবজারভার ইমেজটাকে দেখতে পাবে কত টাইম ধরে অবজারভার মুভ করছে না তো না অবজেক্ট মুভ করছে না কত টাইম ধরে অবজেক্ট কে মানে ইমেজটাকে দেখতে পাবে অবসার্ভার ওই গ্রাউন্ডের ডিস্টেন্স দেওয়া আছে অবসার্ভার অবসার্ভার ওই পারপেন্ডিক ডিস্টেন্সটা এই তো এখান থেকে এইটা টু মিটার এখান থেকে এইটা টু মিটার আর এই অবসার্ভারটা এইদিকে থ্রি মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে স্যার কোয়েশ্চেনটা কি আরেকবার বলবেন এই তো বলছি দিয়া অবসার্ভার এখান থেকে থ্রি মিটার পার ফেলোসিটিতে সোজা যাচ্ছে এইখানে একটা মিরার আছে যেটা গ্রাউন্ড থেকে এক মিটার ওপরে আছে তাহলে এইখানে একটা অবজেক্ট আছে আমাকে বার করতে বলেছে এই অবজারভার যে থ্রি মিটার পার সেকেন্ডে যাচ্ছে কত টাইম ধরে ইমেজটাকে দেখতে পাবে কত টাইম ধরে ইমেজটাকে দেখতে পাবে 0.75 আরেকবার বলো 0.75어 아이 সো डियर শুনতে পেলাম না একটু ট্রাই করো যে ইমেজটা তো অবজেক্ট না তো না ইমেজটা ইমেজটা কতক্ষণ ধরে দেখতে পাবে আর অবজেক্টটা সারা জীবন ধরে দেখতে পাবে हाँ हाँ सर सर प्रथम मैक सेकंडो देखते पढ़ पे ना मतलब इमेज टा तापड़ एक सेकंड दिक्कत है तापड़ आवा दिक्कत ना ए एक उम किस ना ना डीआर आ अब, तो वन सेकंड हो रहे आ, ना इतना तो आज चेना वन सेकंड

স্যার আনসারটা কি মানে ওয়ান সেকেন্ড এর কম হবে বেশি হবে আচ্ছা দেখো প্রবলেমটা করছি আমি প্রবলেমটা করছি আমি দেখো ওয়ান পয়েন্ট থ্রি জি না 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 আচ্ছা দেখো আমি ট্রাই করছি দেখো সবাই দেখো না 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 ডিয়ার আমি ট্রাই করছি আমি করছি দেখো সবাই দেখো এই প্রবলেমগুলো করার জন্য আচ্ছা বলতো এই যে এই অবজারভারটা যখন ওপর দিকে যাবে তখন ও একটা সার্টেন টাইম ধরে দেখতে পাবে দেখতে পাবে কি পাবে না বলতো ওই সার্টেন টাইম ধরে ও ওই ফিল্ড ফিল্ড অফ ভিউ এর মধ্যে থাকবে না তাই না ওই ফিল্ড অফ ভিউ এর মধ্যে থাকলেই তো ইমেজটাকে দেখতে পাবে তাহলে সবার প্রথমে আমাকে কি করতে হবে ফিল্ড অফ ভিউটাকে বলো ফিল্ড অফ বার করতে হবে ভিউটাকে দেখো সবার প্রথমে ভিউটাকে বার করতে তাহলে ফিল্ড অফ ভিউটাকে বার করার জন্য অবজারভার কোথায় থাকুক আর না থাকুক সেটা পরে আসছে আগে ফিল্ড অফ ভিউটা বার করো ফিল্ড অফ ভিউ বার করার জন্য সবার প্রথমে কি করবে জানো এই যে অবজেক্ট দু মিটার দূরে তাহলে বলতো এই দিক থেকে দু মিটার দূরে কি হবে ফর্ম রাইট এইখানে ইমেজটা হয়েছে বলতো ফিল্ড অফ ভিউ এর জন্য ফিল্ড অফ ভিউ এর জন্য ফিল্ড অফ ভিউ এর জন্য দুটো রে দরকার না সেই দুটো রে এই মিরারের এই মিরারের স্যার এক্সট্রিম গিয়ে এবার দেখো একটি রে এখানে গিয়ে হিট করেছে রাইট এবং অবজারভারের মনে হবে অ্যাজ ইফ রেটা এখান থেকে আসছে তাই না তাহলে ভেবে দেখো এইটা যখন বেগ বেরোবে এই রকম বেরোবে দেখো দেখো এটা যখন বেরোবে তখন এরকম বেরোবে ঠিক এবার বলো আর একটা রে কি হবে আর একটা রে এই পয়েন্টে দেখো এই পয়েন্টে তাহলে এই পয়েন্টেও এটা যদি এইখান থেকে জুড়ে দিই তাহলে এখানেও আমার এই রেটা এইখানে গিয়ে হিট করবে করে এই রকমভাবে বেরিয়ে যাবে বুঝতে পারছো বলো হ্যাঁ স্যার আচ্ছা স্যার সেকেন্ড হবে না ডিয়ার না আচ্ছা তোমরা কি এই জিনিসটা একটু বুঝতে পেরেছো দেখো হ্যাঁ স্যার আচ্ছা এইটা ফিল্ড অফ ভিউ এইটা যেহেতু এইটা ফিল্ড অফ ভিউ সেই হেতু ভেবে দেখো এইটা যেহেতু ফিল্ড অফ ভিউ সেই হেতু এই ফিল্ড অফ ভিউ-তে অবজারভার যতক্ষণ থাকবে ততক্ষণ দেখতে পাবে এবার এই প্রবলেমটা না একটু সত্যি কথা বলতে ডায়াগ্রামিক্যালি একটু ইনকারেক্ট হয়ে গেছে কেন এইটা এক মিটার এইটা দু মিটার দেখো দুটোই সেম হয়ে গেছে না অলমোস্ট দেখো তো সেই কারণে আমি ডায়াগ্রামিক্যালি একটু কারেক্ট ভার্সান ড্র করছি নইলে এটা জিওমেট্রি দিয়ে করতে হবে প্রবলেমটা দেখো কারেক্ট ভার্সান ড্র করছি কিচ্ছু না এইটাকেই আরেকবার ড্র করছি এই এই হচ্ছে আমার সরি একটু ছোট করে ড্র করছি যাতে তোমরা বুঝতে পারো এই হচ্ছে আমার মিরা এই হচ্ছে আমার এই হচ্ছে আমার মিরা রাইট এবার দেখো এই যে যেটা ড্র করেছিলাম না সেটাই ড্র করছি এইখান থেকে এটা ওয়ান এখান থেকে আবার ওয়ান এখান থেকে আবার ওয়ান 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 তার মানে অ্যাকচুয়ালি টোটাল হবে সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বুঝতে পারছো কি করছি তার মানে টু মিটারে অবজেক্ট ছিল এইখান থেকে টু মিটারে ইমেজ তৈরি হয়েছে রাইট ছোট করে ড্র করছি এবার এইখান থেকে একটা রে আছে গিয়ে এই গেছে দেখো আর একটা এখান থেকে একটা রে আছে এই রেটাও এই রকম গেছে বুঝতে পারছো এবার বলো তো এই দুটোকেই যদি আমি পেছনে বাড়িয়ে দিই তাহলে এখান থেকে যাবে এবার দেখো আমার অবজারভার এই লাইন বরাবর মুভ করেছে করেছে কি করেনি অবজারভার হ্যাঁ স্যার মুভ করেছে তার কি অবজারভার এইটুকু সময় ফিল্ড অফ ভিউ এর মধ্যে ছিল না দেখো বুঝতে এইটুকু সময় ফিল্ড অফ ভিউ এর মধ্যে ছিল না এইবার এইটা করার জন্য আমাদের লাগবে জিওমেট্রির আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমরা সেই জিওমেট্রির ফান্ডাটা জানো কি ফান্ডা আচ্ছা এখন আমি এই পোর্শনটা না মুছে দিচ্ছি এইটা আরে এটাই তো আমি ড্র করেছি ওখানে এটাই ওখানে ড্র করেছি তো দেখো এই রকম একটা আছে আমি যদি এইখান থেকে কোনো একটা এর প্যারালালে কোনো লাইনটা নিই তাহলে বলো তো এখন দুটো ট্রাঙ্গেল তৈরি হয়ে গেছে এইটা একটা

দেখো এইখান থেকে এইটুকু এক্স এইখান থেকে এইটুকু ওয়াই এইখান থেকে এইটুকু পি আর এইখান থেকে এইটুকু কিউ বুঝতে পারছ এই দুটো সিমিলার হয়ে গেলে বলতো আমি লিখতে পারি এক্স বাই ওয়াই এই যে টো বাই কিউ রাইট বাই ওয়াই ইকুয়াল টু এসি প্রপোর্শনালিটি থিওরি হ্যাঁ পি বাই কিউ এটা আমরা জানি কি জানি না বলো সিমিলার ট্রাঙ্গেলে জানি স্যার হ্যাঁ স্যার এই ফান্ডাটাই আমাদের লাগবে দেখো এই ফান্ডাটাই আমাদের লাগবে কি ফান্ডা লাগবে বলো একটা প্রশ্ন আমরা সিমিলার ট্রাঙ্গেলস দুটো পেলাম কোথা থেকে মানে কোন কোন ট্রাঙ্গেলস নিলাম সিমিলার আমি তো এটা একটা সিমিলার ট্রাঙ্গেলে কি হয় সেটা দেখালাম এখন সেই সিমিলার ট্রাঙ্গেলের প্রপার্টি আমি এখানে ইউটিলাইজ করব ও আচ্ছা এখনো করিনি এবার করব দেখো এবার দেখো কোন দিয়ে শোনো আমি এইখান থেকে এইটুকু বললাম ওয়াই ওয়ান আর এইখান থেকে এইটুকু বললাম ওয়াই টু কারেক্ট হ্যালো এবার বলো এবার বলো আমি যখন যে ডেটা দিয়েছিলাম এইখান থেকে এইখান থেকে এইটুকু ওয়ান মিটার দিয়েছিলাম না এইখান থেকে এইটুকু কত মিটার আর কি ডেটা ছিল বলো আচ্ছা এই একটু গন্ডগোল করেছি এইখান থেকে এইটুকু টু মিটার আর অবজেক্টটা ইয়ে ইমেজটা কোথায় ইয়ে অবজারভার কোথায় যাচ্ছিল ওর থেকে টু মিটার দূরে ওকে 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 কোনো অসুবিধা নেই এখান থেকে এইটুকু টু মিটার এইখান থেকে এইটুকু টু মিটার এইটা হচ্ছে অবজেক্ট গেছে তাই না তাহলে বলতো একদম এখান থেকে এটা টু মিটার এইবার আমি কি করছি দেখো এইখান থেকে এইটা ওয়াই ওয়ান এইখান থেকে এইটা ওয়াই টু রাইট এবার আমি এই ছোট ট্রাঙ্গেলটা নিচ্ছি কোনটা কোনটা দেখো এইটা এই পয়েন্টটা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এইটা আমার দেখো এই টোটালটা ওয়াই টু কারেক্ট আচ্ছা এবার বলো এইটা টু মিটার কেন এখানে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট থেকে টু মিটার দূরে মিরার থাকলে মিরার থেকে টু মিটার দূরে এটা তৈরি হবে বলো হবে তাহলে বলো বলতো এখান থেকে এটা কত মিটার সাবাস এবার বলতো এই সিক্স মিটারের এই সিক্স মিটারের টু মিটার দূরে দেখো আমি কোনটা নিয়েছি বলতো এই ট্রাঙ্গেলটা এইটা এই ট্রাঙ্গেলটা নিয়েছি আর এই ट्रायंगलটা নিয়েছি মিরারের হাইট কত ছিল মান মিরর ছিল কি ছিল না গ্রাউন্ড থেকে কতটা উপরে ছিল এই টোটালটা কত আর এটা কত 2 মিটার মানে এইটা 2 মিটার এখান থেকে এই চুকু আর এইখান থেকে এই চুকু টু মিটার দেখো তো হবে কি এবার বলো এবার বলো যে জিজ্ঞাসা করছিলেন এই সিমিলার ট্রাইঙ্গেলটা এই দুটো দেখো তো টু বাই টু ইকুয়াল টু সিক্স বাই ওয়াই টু দেখো তো ঠিক লিখেছে কিনা

আচ্ছা শোনো তাহলে বলো তো এখান থেকে ওয়াই টু কত বের হচ্ছে সিক্স বের হচ্ছে আচ্ছা এবার এবার এটা দেখো এই ট্রাঙ্গেলটা এই ট্রাঙ্গেলটা দেখো তো এই ট্রাঙ্গেলটা কি কি করতে পারি এই ডিসটেন্সটা কত সিক্স মিটার দেখো এই ट्रायंगलটা এই ट्रायंगलটা দিয়ার এটা সিক্স মিটার বলো তো এইখান থেকে এই কত এখান থেকে এই দূরত্ব 1 মিটার 1 মিটার ভেরি গুড 1 মিটার এইটা কত টু মিটার আরে ভাই এইখান থেকে এইটুকু তো টু মিটার মিটার হ্যাঁ

তাহলে তো ফিল্ড অবাই টু কত মিটার এবার এই পার্টিকেলটা এই অবজার এদিকে যাচ্ছিল তাহলে এই কতক্ষণ লাগবে এক সেকেন্ড লাগবে তাহলে এক সেকেন্ড ধরে অবজারভারটাকে দেখবে

আমি আমি তোমাদের ইয়ে দিয়ে দেবো ওকে তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি